হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে বলে যাওয়া পাসওয়ার্ড ফিরে আনবেন তো ফ্রেন্ডস প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এমন কোনো লোক নেই যে ফেসবুক ব্যবহার করে না কিন্তু ফেসবুক ব্যবহার করা যত সহজ ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখা তত সহজ না বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই বিষয়টা অনেক কাজে লাগবে তো কীভাবে আপনারা বলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভার করবেন অথবা কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পুনরায় ফিরে পাবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আমি আসি আপনাদের সাথে রবিউল আপনারা দেখছেন আরবি ট্যাক বাংলা প্রো চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি এক সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো ফ্রেন্ডস সাধারণত আমরা ফেসবুক লগ ইন করা অবস্থায় অথবা লগ আউট করা অবস্থায় পাসওয়ার্ড ভুলে যেতে পারি যদি আমরা লগ ইন করা অবস্থায় পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা যে কাজটি করব ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তারপরে এখানে ক্লিক করবেন এরপর নিচে গিয়ে লগ আউটে ক্লিক করে দিবেন তো ফেসবুকে গিয়ে লগ আউট করে নিয়ে তো এখান থেকে এটি রিমুভ করে নেবেন রিমুভ করে নেওয়ার পর আপনারা একটু নিচে দেখতে পারছেন যে ফরগেট এন অ্যান্ড পাসওয়ার্ড তো আপনারা ফরগেট এন্ড পাসওয়ার্ড এটিতে ক্লিক করে দিবেন ফরগেট অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর তো আপনারা ঠিক এরকম একটু লোডিং নিয়ে ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো উপরে একটি বক্সে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস তো আপনার ফেসবুকটি যদি ফোন নাম্বার দিয়ে করা থাকে তাহলে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে সার্চ করবেন তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে আমা আমি আমার ফেসবুকটি লগ ইন করেছিলাম তো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি সার্চ করলাম তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার কোড তো এখানে একটি আমার বার কোড দিতে হবে কনফার্মেশন কোড দিতে হবে তো আপনি যে নাম্বারটি এখানে দিয়ে দিয়েছেন তো ওই নাম্বারে আপনার কনফার্মেশন কোডটি চলে যাবে ওখান থেকে আপনি কোডটি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউটি আবার ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যারেট অ্যান্ড নিউ পাসওয়ার্ড তো আপনি এখানে একটি আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি কাতায় লিখে রাখবেন যদি এই পাসওয়ার্ডটিও আপনি বলে যান তাহলে আপনার বড়ো ধরনের সমস্যা হতে পারে পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর পুনরায় আপনার ফেসবুকটি লগ ইন হবে তো আপনার পাসওয়ার্ডটি এভাবে ফিরে আসবে তো লগ হয়ে যাওয়ার পর আপনার কোনো টেনশন নেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পুনরায় ফিরে এসেছে বর্তমান পাসওয়ার্ডটি হবে আপনার পাসওয়ার্ড তো এ হলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন সো থ্যাংক ইউ